আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, হালাল রুজির সন্ধানে গড়ে ওঠা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন, আমরা আমাদের নিজস্ব কর্মকাণ্ডগুলোকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে সাদা মাছ অর্থাৎ রুই, মৃগেল, সিলভার, শর্টপুটি, গ্রাসকাপ, কার্পিও এই মাছগুলোর রেণুচাষ সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইসব মাছগুলোর চাষ ব্যবস্থা এবং খাদ্য ব্যবস্থা একই, তাই আপনি চাইলে এই পদ্ধতিতে আলাদা আলাদা অথবা একত্রে যে কোনো সাদা মাছ বা কার্প জাতীয় মাছের রেণু চাষ করতে পারবেন। রেণু বলতে আমরা ডিম থেকে সদ্য ফোটা ছোট মাছের বাচ্চাকে বোঝাই। একদিন বা ২৪ ঘন্টা বয়সী একেবারেই ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চাগুলোকে যত্ন সহকারে বড় করে তোলা যদিও খুব সহজ কাজ নয়, তবুও আমি চেষ্টা করব বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করতে, যাতে নতুন খামারি বা উদ্যোক্তাদের প্রথম অবস্থায় রেণু চাষের উদ্যোগে যে ভয় বা জটিলতাগুলো বাধাগ্রস্ত করে সেটা কাটিয়ে তোলা যায়। তাই ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন, আশা করি রেণু ছাড়ার পূর্বে পুকুর প্রস্তুতির সংশ্লিষ্ট আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে, পুকুর নির্বাচন, রাক্ষসে মাছ নিধন, শুকনো পুকুরে হাল চাষ, পুকুরে চুন প্রয়োগ, পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি, এই ভিডিওগুলো দেখে নেবেন এবং সম্ভব হলে সম্পূর্ণ পুকুর নেট জাল দিয়ে ঘিরে রাখবেন। তবে কোনো কারণে সেটা সম্ভব না হলে প্রয়োজন নেই। এবার চলুন শুরু করা যাক। পুকুরে সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাদ্য তৈরি হলে পানির রং হালকা সবুজ বা বাদামি রঙের হবে। এমনত অবস্থায় রেণু ছাড়ার ১২ থেকে ২৪ ঘন্টা আগে প্রতি শতকে ১ ফিট পানির জন্য ২ থেকে ৩ মিলি সুমিথিয়ন ব্যবহার করতে হবে। আমরা আমাদের এই পুকুরটিতে ৩ থেকে ৩.৫ ফিট পানির জন্য ৫০ মিলি সুমিথিয়ন ব্যবহার করেছি। সুমিথিয়ন ব্যবহারের সবথেকে ভালো সময় হচ্ছে রৌদ্রোজ্জ্বল সময়। ঠান্ডা সময় ব্যবহার না করে এটাকে আমরা দুপুরবেলা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাব। রেণু ছাড়ার পূর্বে এই কীটনাশকটি ব্যবহারের ফলে পানিতে থাকা হাঁস পোকা বা ক্লাডোসিরা জাতীয় ক্ষতিকর পোকাগুলো থেকে রেণু নিরাপদ থাকবে। সুমিথিয়ন বা কীটনাশক ব্যবহারের পর রেণুপোনা ছাড়ার পূর্বে মাঝখানের সময়টাতে পুকুরে একবার জাল টেনে দিতে পারলে ভালো হয়। তাতে কিছু পোকা বিষাক্ততার কারণে অবশ হয়ে যাবে, সেগুলো জালে উঠবে, অথবা পুকুরে কোনো ময়লা থাকলে সেগুলো জালে উঠবে। পাশাপাশি আপনার মাটিটা মোটামুটি জালটা টানার ফলে মাটি থেকে একটা যে গ্যাস তৈরি হয়েছিল সেই গ্যাসটাও অনেকাংশে কমে যাবে। তখন মাছগুলো কিন্তু যখন প্রথম অবস্থায় এই পুকুরটাতে পড়বে একদম সেফ এবং নিরাপদ থাকবে। কিন্তু যদি কোনোভাবে সম্ভব না হয় জাল টেনে দেয়া, সেক্ষেত্রে অসুবিধা নাই, আপনি সরাসরিও প্রয়োগ করতে পারবেন। তবে অবশ্যই সুমিথিয়ন বা কীটনাশক সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। মনে রাখবেন, রেণু চাষের সফলতার ৫০% নির্ভর করে ভালো মানের রেণুপোনা বা ডিমপোনার উপর। কীটনাশক প্রয়োগের পরদিন অবশ্যই পূর্ব নির্ধারিত মানসম্মত হ্যাচারি থেকে ভালো মানের রেণুপোনার সংগ্রহ করতে হবে। যতটা সম্ভব সকালবেলা রেণু নিয়ে আসার চেষ্টা করুন। যদি কোনো কারণে দেরি হয় বা দুপুর হয় আর পানি ও রোদের তাপমাত্রা বেশি হয়, তাহলে পুকুরে কাপড় বা অন্য কিছু দিয়ে যতটা সম্ভব অংশে ছায়ার ব্যবস্থা করে দিন। আর যদি অলরেডি কোনো গাছের কারণে ছায়ার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে প্রয়োজন নেই। পানি বা রোদের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ছায়ার ব্যবস্থা করার প্রয়োজন নেই। প্রথমে রেণুর অক্সিজেনপূর্ণ পলিগুলোকে ১৫ থেকে ২০ মিনিট পুকুরের পানিতে ভাসিয়ে রাখি। এই সময়ের মধ্যে প্রতি ১ কেজি রেণুর জন্য ২টি থেকে ৪টি ওরসালাইন বা খাবার স্যালাইন আলাদা আলাদা ৪টি বা ৫টি পাত্রে পুকুরের পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিই। স্যালাইন মিশ্রিত পাত্রের পানিগুলোতে রেণুগুলো প্রথম ছাড়ি। এরপর আবার ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করি এবং এই সময়ে ২টি সিদ্ধ ডিমের কুসুম, সম্ভব হলে হাঁসের ডিম দেওয়ার চেষ্টা করবেন। কুসুমগুলো সুতি কাপড়ের উপর রেখে পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। সুন্দরভাবে গুলিয়ে নেওয়ার পর সকল রেণুর পাত্রে সমানভাবে ডিমের কুসুম মিশ্রিত পানিগুলো দিয়ে আবারও ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করি। এর মধ্যে ২-৪ বার পাত্রের পানিগুলোতে হাত দিয়ে নাড়াচাড়া করে দিই অথবা পুকুরের পানি অল্প অল্প করে দিই, যাতে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক থাকে। ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে রেণুগুলোকে ধীরে ধীরে পুকুরে ছেড়ে দেয়। রেণু ছেড়ে দেওয়ার পর পুকুরে হালকা পানির ঝাপটা দেয় হাত দিয়ে, ঝর্ণার মতো করে চারদিকে ছিটিয়ে দিই।
রেণু ছাড়ার পূর্বে স্যালাইন বা ডিমের কুসুম খাওয়ানোর পদ্ধতি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে। এর ফলে আপনি স্বাভাবিকের থেকে ভালো মানের প্রোডাকশন আশা করতে পারবেন ইনশাআল্লাহ, এবং এই প্রক্রিয়ার ফলে রেণুর মৃত্যুর ঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব। তবে আপনি চাইলে পলিথিনগুলোকে শুধু 15 থেকে 20 মিনিট পানির সাথে অ্যাডজাস্ট করে ও সরাসরি পুকুরে প্রয়োগ করতে পারেন। রেণু ছাড়ার পরের বেলা থেকে প্রতিবেলা 4টি করে ডিমের কুসুম 200 থেকে 250 গ্রাম আটা বা ময়দা একত্রে মিশিয়ে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিতে হবে দিনে 3 বার। একই খাদ্য ব্যবস্থা চলবে 3 দিন পর্যন্ত। 3 থেকে 7 দিন পর্যন্ত পাউডার ফিড বা কমপক্ষে 72 ঘন্টা ভেজানো খোল রেণুর পরিমাণের দ্বিগুণ, অর্থাৎ 1 কেজি রেণুর জন্য 2 কেজি ভেজানো খোল বা পাউডার ফিড 3 ভাগ করে দিনে 3 বার সম্পূর্ণ পুকুরে সমান ভাগে ছিটিয়ে দিতে হবে। পরের সপ্তাহে বা 7 দিন থেকে 15 দিন পর্যন্ত মাছের দৈহিক ওজনের 3 গুণ, অর্থাৎ 1 কেজি রেণুর জন্য দৈনিক 3 কেজি খাবার 3 ভাগ করে দিনে 3 বার সমস্ত পুকুরে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। এর মধ্যে পুকুরের পানির রং কালচা বা স্বচ্ছ হলে বুঝে নিতে হবে পুকুরের পানিতে প্রাকৃতিক খাদ্য কমে গেছে। প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য প্রয়োজন হলে আবারও নির্দিষ্ট মাত্রায় সার প্রয়োগ করতে হবে। 15 দিনের মধ্যে আমরা সার প্রয়োগের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 15 থেকে 21 দিন বা এর পরের প্রতি সপ্তাহে একইভাবে খাবার বাড়তে থাকবে 40 থেকে 50 দিন পর্যন্ত। পুকুরে রেণু ছাড়ার 15 দিন পর থেকে রেণু পোনাগুলো ধানি পোনায় রূপান্তরিত হয়, তাই 15 থেকে 20 দিন পর প্রতি সপ্তাহে জাল টেনে ধানি পোনাগুলো অন্য পুকুরে অর্থাৎ মজুদ পুকুরে স্থানান্তর করতে হবে। তাহলে আমরা ভালো ফলাফল পাবো, অথবা যদি মজুদ পুকুর আমাদের না থাকে সেক্ষেত্রে ভালো মূল্য পেলে আমরা 15 থেকে 20 দিন পর থেকে রেণুগুলোকে বিক্রয় করা শুরু করব। এই 20 থেকে 30 শতক পুকুরে কোনো অবস্থাতেই 1 কেজি রেণুর পোনা 50 দিনের বেশি মজুদ রাখা যাবে না। রাখলে পোনা মাছের ঘনত্ব বৃদ্ধি পেয়ে বিভিন্ন সমস্যা দেখা দিবে, বা কিছু মাছ বড় হয়ে কিছু মাছ ছোট হয়ে মারা যাওয়া শুরু হবে, যা একজন খামারির জন্য মোটেও লাভজনক নয়। আর আমরা যেহেতু বিলের মাঝখানের এই পরিত্যক্ত পুকুরগুলোতে রেণু চাষ করছি, এখানে আর 1.5 থেকে 2 মাস পর পানি হয়ে পুরো বিলটি একাকার হয়ে যাবে, তাই পানি হওয়ার আগেই আমরা ধানি পোনাগুলোকে নিরাপদ মজুদ পুকুরে স্থানান্তর করব। এর মধ্যে প্রতি সপ্তাহে এই মাছগুলোর বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং কোনো বিষয় যদি বাদ পড়ে থাকে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাছ চাষিদের জন্য রেণু চাষ স্বল্প সময়ে মোটামুটি লাভজনক একটি বৈধ পেশা। আজকের এই ভিডিওতে রেণু ছাড়ার প্রথম দিন থেকে ধানি পোনা স্থানান্তর বা বিক্রয় পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে সাধারণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে, তাই শেয়ার করে পরিচিতদের দেখার সুযোগ করে দিন। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার যে কোনো মতামত বা মন্তব্য জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।